নিজের ইউটিউব চ্যানেলের জন্য অনুষ্ঠান নির্মাণ করছেন অপু বিশ্বাস। প্রো রমজান মাস অপুর ক্যাফে উপস্থাপনার পাশাপাশি রান্নাবান্নাও করবেন অভিনেত্রী। এরই মধ্যে শুটিং হয়েছে কয়েকটি পর্বের। প্রথম পর্বের অতিথি হিসেবে রয়েছেন জয় চৌধুরী। চলচ্চিত্রে জুটি বেঁধে নিয়মিত অভিনয় করেন অপু জয়, সেই থেকে সম্পর্কটাও দারুণ। অপু বলেন, আমার চ্যানেলটি নিয়ে খুব একটা কাজ করা হয়নি, তবে ভক্তদের ভালোবাসায় এরই মধ্যে 9.5 লাখের বেশি গ্রাহক। ক্যাফে নিয়ে জানতে চাইলে অপু বলেন, ভেবে দেখলাম রোজায় রান্নাবান্নার একটি অনুষ্ঠান করি, যেই ভাবা সেই কাজ, নিয়মিত শুটিং করছি, রোজার প্রথম দিন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। পার্লার ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি বর্তমানে রিমার্ক হারল্যান্ড ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। শনিবার বিকেলে সিরাজগঞ্জের হারল্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী। অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ট্র্যাপ ও ছায়াবৃক্ষ ছবিতে। ট্র্যাপ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ছায়াবৃক্ষ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নীরব হুসাইন। অপু বিশ্বাস 2005 সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এপাই মানিক পরিচালিত 20 টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচ্চু ও দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন। 2007 সালে অপু মান্নার বিপরীতে মেশিন ম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিননামা ছবিতে অভিনয় করেন। পরের 2 বছরে শাকিব অপু জুটির 2008 সালে আমাদের ছোট সাহেব, আমার জান আমার প্রাণ, তুমি স্বপ্ন তুমি সাধনা, মনে প্রাণে আছো তুমি, 2009 সালে ভালোবাসার লাল গোলাপ, মন যেখানে হৃদয়ে সেখানে, জান আমার জান, মনে বড় কষ্ট, মায়ের হাতে বেহেশতের চাবি ছবি ব্যবসা সফল হয়। অপু 2008 সালের জান আমার জান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশের কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এছাড়া 2008 সালে এক বুক ভালোবাসা ও 2009 সালে মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।